এজেন আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখল ফুটবল বিশ্ব। বিশ্বকাপ বাছাই পর্বের টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ব্রাজিলের গড়ের মাঠ মারাকানা স্টেডিয়ামে তাদেরকে 1-0 গোলে পরাজিত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই একের পর এক বাজেভাবে ফাউল করছিল দুই দল, তবে আর্জেন্টিনার চেয়ে প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ খেলছিল ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে কোনো ধরনের গোলের দেখা পায়নি দুই দল, গোলশূন্য অবস্থায় হাফ টাইম শেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে অনেকটাই ঘুরে দাঁড়ায় লিওনেল স্কালোনির দল, আক্রমণ পাল্টা আক্রমণে আর্জেন্টিনা গোলের দেখা পায় ম্যাচের 63তম মিনিটে। এ সময় জিওভানি লো সেলসোর কর্নার থেকে আসা বলটিকে দারুণভাবে হেড দিয়ে ব্রাজিলের জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। ম্যাচের 63 মিনিটে লিড নেওয়ার পর যেন গোল করার জন্য আর্জেন্টিনার উপর স্ট্রিম রোলার চালায় ব্রাজিল। তবে আর্জেন্টিনার দুর্দান্ত ডিফেন্ডিং এবং গোলকিপার এমিলিয়ানো মার্টিনেসকে বেদ করে গোল করতে পরাস্ত সেলেসাও বাহিনী। ম্যাচে সব দিক দিয়ে ব্রাজিলের উপর আধিপত্য বিস্তার করেছে আলবিসেলেস্তারা। ম্যাচে 51% বল নিজেদের দখলে রেখে ব্রাজিলের বিপক্ষে মোট 8 শট নেয় আর্জেন্টিনা, যার দুটি ছিল লক্ষ্যে। বিপরীতে 49% বল নিজেদের দখলে রেখে আর্জেন্টিনার বিপক্ষে 8 শট নেয় ব্রাজিল, যার 4টি ছিল লক্ষ্যে। ম্যাচের শেষ 15 মিনিটের আগে হালকা ইঞ্জুরিজনিত সমস্যার কারণে মাঠ ছাড়েন লিওনেল মেসি, তবে তার ইঞ্জুরি এতটাও গুরুতর নয় বলে জানিয়েছে টিওএস স্পোর্টস। চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হারের পর আবারও ঘুরে দাঁড়ালো আলবিসেলেস্তারা। বিশ্বকাপ বাছাই পর্বের 6 ম্যাচে 5 জয়ে 15 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এদিকে বাছাই পর্বে টানা 3 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে ব্রাজিল। ম্যাচটিতে দেখা গিয়েছে খেলোয়াড়দের মধ্যে একাধিকবার তর্কে জড়াতে। পুরো ম্যাচে মোট 26টা ফাউল করে ব্রাজিল, যার মধ্যে তারা হলুদ কার্ড পায় 3টি এবং লাল কার্ড পায় 1টি। বিপরীতে 16 ফাউল করে আর্জেন্টিনা, যার 1টিতেও কার্ড দেখতে হয়নি আলবিসেলেস্তেদের। সব মিলিয়ে ব্রাজিলের ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে দুর্দান্ত এক জয়ে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করে ল্যাটিন আমেরিকার বাছাই পর্বের টেবিলের শীর্ষে অবস্থান করছে লিওনেল স্কালোনির দল।